আমি ভেবেছিলাম লালমাই পাহাড় হয়তো অতটা উঁচু নিচু হবে না, কিন্তু এটি মনে একমাত্র পাহাড় যেটির মধ্যে অনেক বেশি ঢেউ রয়েছে। আমি জানি না আজকে লালমাই পাহাড় থেকে কুটবাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো কিনা। ধূপকাঠি বা মোমবাতি বা অনেক আগরবাতি বলে থাকেন, দেখুন এখানে দেওয়া আছে। আসলে এটি হয়তো বা কোনো মাজার হিসেবে এখানে কেউ পূজা দিয়ে থাকেন। লাল শাল উপন্যাসে যেই আমরা মসজিদের কথা বলে থাকি, সে মসজিদ কিন্তু এভাবেই তৈরি হয়। দর্শক, আজকে আমাদের গন্তব্য হচ্ছে কুটবাড়ি যে পাহাড় অর্থাৎ লালমাই পাহাড়, সেই লালমাই পাহাড়ের প্রথম যে স্থানটি অর্থাৎ চণ্ডীমুড়া মন্দির থেকে আমাদের গন্তব্য শুরু হয়েছে। লালমাই পাহাড়ের যেই দূরত্ব 8 কিলোমিটার, অর্থাৎ অনেকে বলে 8 কিলোমিটার, অনেকে বলে 10 কিলোমিটার, যাই হোক না কেন, আমরা সেই পাহাড়ের সেই 10 কিলোমিটার পায়ে হেঁটে আজকে পাড়ি দিব। দেখবো পাহাড়ে কি রয়েছে, অর্থাৎ লালমাই পাহাড়ের সৌন্দর্য কেমন, লালমাই পাহাড়ে কি কি রয়েছে, কি কি দেখবো আমরা, অর্থাৎ লালমাই পাহাড়ের আদ্য প্রান্ত সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে জানাবো। চলুন বন্ধুরা, লালমাই পাহাড় সম্পর্কে জেনে নিই। লোকালয় থেকে পাহাড়ের সেই গভীর অরণ্যের দিকে অগ্রসর হচ্ছে, জানি না সামনে কি আছে। এখানে আশেপাশে লোকালয় আমরা দেখতে পাই যে মানুষরা এখানে বসবাস করছে, কিন্তু সামনের দিকে অগ্রসর হলেই সেই লোকালয় আমরা দেখতে পাবো কিনা জানি না। ভিতরে একটা ভয়ের একটা সঞ্চার কাজ করছে, আসলে সামনে কি আছে না আছে। যে ঠিক নিচে সমতল ভূমি, এই পাশে আমাদের হাইওয়ে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে। সেই সমতল ভূমি থেকেই এখন আমি যে পাহাড়টিতে আছি লালমাই পাহাড়, সেই লালমাই পাহাড়ের উচ্চতা 150 ফুট। এই জায়গাটি হচ্ছে লালমাই পাহাড়ের সর্বোচ্চ স্থান। এটি বাংলাদেশের একমাত্র লালমাটির পাহাড়, যে পাহাড়টি কুমিল্লা জেলার লালমাই উপজেলা অবস্থিত। লালমাই উপজেলায় হওয়ার একটি কারণ হচ্ছে এই লালমাটি, অর্থাৎ লালমাটির কারণে কিন্তু এই এলাকাটি লালমাই পাহাড় নামে পরিচিতি লাভ করেছে। কখনো পাহাড়ে ভ্রমণ করিনি, সে কারণে পাহাড়ের ভ্রমণের অভিজ্ঞতা আমার নেই। ভিতরে একটু ভয়ের কাজ করছে, আসলে কোন দিকে অগ্রসর হলে আমি রাস্তা খুঁজে পাবো বা কোন দিকে গেলে আমার জন্য ভালো হবে সেটি বলতে পারতেছি না। দেখা এতক্ষণ পাহাড়ের সর্বোচ্চ স্থান যে 150 ফুট লালমাই পাহাড়, সেই পাহাড়ের সর্বোচ্চ জায়গায় আমি ছিলাম, এখন আমি নিচের দিকে অগ্রসর হচ্ছি। এই যে দেখুন আমার এই যে উপরে, সেই সেই উপর থেকে উপরে আমি ছিলাম, উপর থেকে আমি নিচের দিকে চলে আসছি। এখানে ঘন জঙ্গল, এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, জানি না আশেপাশে কোনো সাপ বা কোনো শিয়াল বা কোনো ইসে আছে কি না। একটু ভয়েরও কাজ করতেছে, আবার একটু আনন্দেরও কাজ করছে যে নতুন অভিজ্ঞতা অর্জন করছি, নতুন দিকে যাচ্ছি, কেমন জানি একটা অনুভূতি হচ্ছে। আসুন যাচ্ছি, যত দূর যাওয়া যায়, যত দূর দেখানো সম্ভব হয় আপনাদেরকে দেখাবো। চলুন বন্ধুরা, বাংলাদেশের একমাত্র লালমাটির পাহাড়, যেটি 25 লক্ষ বছর পূর্বে অর্থাৎ প্লাইস্টোসিন যুগে এই পাহাড়টি গঠিত হয়েছিল, সেই প্লাইস্টোসিন যুগের যেই লালমাটির পাহাড়, সেই দেখুন এই যে বাংলাদেশের একমাত্র পাহাড়, যে পাহাড়টির পুরোটাই লালমাটি। দেখুন শুধু মাটি যে রং ধূসর বর্ণ থেকে এটির লাল বর্ণ ধারণ করেছে। এই দেখুন পাহাড়ি জীবন সত্যি অনেক আনন্দিত হয়ে থাকে, কারণ এখানে যে জমিগুলো থাকে অর্থাৎ পাহাড় কেটে যে চাষাবাদ করা হয়, সেই চাষাবাদ থেকে কিন্তু দৈনন্দিন যে খাবারের যে চাহিদা, সেই চাহিদা কিন্তু পূরণ করা হয়। দেখুন পাহাড়ের যে ঢাল, সেই ঢাল কেটে এখানে হলুদের চারা লাগানো আছে, পুরোটা কিন্তু হলুদের চারা। ওই জায়গা থেকে শুরু করে এখানে পুরোটা কিন্তু হলুদ লাগানো আছে। এই হলুদ পার্শ্ববর্তী পাহাড়ি যে বাজার, সেই পাহাড়ি বাজারে বিক্রি করা হবে, বিক্রি করে যে অর্থ উপার্জন করা হবে, সেই অর্থ দিয়ে কিন্তু তারা তাদের যে সাংসারিক যে খরচ, সেইটা কিন্তু তারা পূরণ করবে। আমরা অনেক জায়গায় দেখি যে পাহাড় কেটে কীভাবে লোকালয় গড়ে তুলছে, তার একটি বাস্তব উদাহরণ বাংলাদেশের একমাত্র
যে লাল মাটির যে পাহাড় সেই লাল মাটির পাহাড়ের আজকে কি পূরণ পূর্ণতি দেখুন। পাহাড় কেটে এখানে লোকালয় জনজীবন অর্থাৎ জনবসতি স্থাপন করা হয়েছে। পাহাড়ির জনবসতিপূর্ণ একটি বাড়িতে আমরা আসছি। এখানে রান্নাবান্না হচ্ছে। কি কি রান্নাবান্না করছেন আজকে? শাক কি শাক? এগুলো কলমি শাক। এটা হচ্ছে কি? দুন্দুল। আর এটা মাছ না? কি কিভাবে রান্না করবেন? দুন্দুল দিয়ে আর মাছ দিয়ে রান্না করবেন আর শাক রান্না করবেন? আচ্ছা, আমাদেরকে খাওয়াবেন তো? তিনজন আছি আমরা। আচ্ছা, ধন্যবাদ। সেই উঁচু টিলাবে সেই উঁচু স্থানে চলে যাব। এটি খুব সম্ভবত প্রায় 140 থেকে 145 ফুট উপরে হবে। আমরা এই যে পাদদেশ, এই যে পাহাড়ে যে পাদদেশ, এই পাদদেশ থেকে সরাসরি সেই উঁচু স্থানে চলে যাব। পাহাড়ের মাঝখানে যেই কাটা স্থানটি, এটি মূলত টিলা। গ্রামের ভাষা এটিকে টিলা বলা হয়। এই যে পাহাড়ের জল বেয়ে সরাসরি শুধু যে নিচে দেখুন সেই লোকালয়ে চলে যাচ্ছে। যদি বৃষ্টি হতো আমি আপনাদেরকে হয়তো বা এটা খুব ভালোভাবে দেখাতে সক্ষম হতাম। পাহাড়ের উপরে দেখুন তাল গাছ। তাল গাছে তাল নেই, তাল থাকে হয়তো বা আপনাদের সাথে পাহাড়ের যে উঠে যে ফল খাওয়া বা তাল খাওয়া, সে তাল খাওয়ার বিষয়টা শেয়ার করতে পারতাম। যে খিদা লাগলে সত্যি খাবার নিয়ে আসিনি, 3 থেকে 4টা কলা নিয়ে আসছি আর একটি জলের বোতল নিয়ে আসছি। যারা আপনারা পাহাড়ে চড়বেন তারা অবশ্যই 2 থেকে 3 লিটার জলের বোতল নিয়ে আসবেন, সাথে কিছু খাবার নিয়ে আসবেন, না হয় আমার মতো পেটের খিদা আপনাদের অবশ্যই ভুগতে হবে। আমি ভেবেছিলাম লালমাই পাহাড় হয়তো অতটা উঁচু নিচু হবে না, কিন্তু এটি মনে হয় একমাত্র পাহাড় যেটির মধ্যে অনেক বেশি ঢেউ রয়েছে। একবার পাহাড়ের সর্বোচ্চ স্থানে উঠে যাচ্ছি, আবার একবারে নিম্ন স্থানে চলে যাচ্ছি। নিম্ন স্থান থেকে আবার উঁচু স্থানে চলে আসছি। দেখুন ওই যে নিচে, ওই যে দেখুন জনবসতি, এখানে সমতল ভূমি। সমতল ভূমিতে এখানে দেখুন এদের গাছগাছালি ফল ফলমূলের চারা তারা লাগিয়ে রাখছে। এগুলো থেকে হয়তো বা তারা তাদের দৈনন্দিন যে খাবার সেই খাবারগুলো তারা খেয়ে থাকে। কথায় আছে, আপনি যদি ইলিশ মাছ না খান তাহলে আরেকজনের মুখ থেকে শুনে ইলিশ মাছের স্বাদ উপভোগ করতে পারবেন না। তেমনিভাবে আপনি যদি পাহাড়ে না আসেন পাহাড়ের সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন না। কতটা সুন্দর পাহাড়, প্রকৃতি নিজেকে কত সুন্দরভাবে সাজিয়েছে দেখুন। কতটা সুন্দর করে সাজানো পাহাড়। আর লালমাই পাহাড়ের আরেকটি বিশেষত্ব হচ্ছে এই পাহাড়ে প্রায় 11টি প্রত্নতাত্ত্বিক স্থাপনা এখানে পাওয়া গিয়েছে। লালমাই পাহাড়ের উঁচু স্থানগুলি দেখুন, একটি মাজার দেখা যাচ্ছে। মাজার নাকি কবরস্থান এটি বোঝা যাচ্ছে না, আসলে ইট সিমেন্ট বালু দিয়ে দেখুন এটি তৈরি করা হয়েছে। আসলে এটি লাল শাল উপন্যাসের যে মসজিদের মতো হয় কি না সেটি বোঝা যাচ্ছে না, নাকি অন্য কোনো কাজে এই জায়গাটাকে ব্যবহার করছে। দেখুন সেই পাহাড়ের উপরেই জনবসতি ঠিক অনেক দূরে, সেই জনবসতি থেকে পাহাড়ের উঁচু স্থানে কিন্তু একটি কবরস্থান। এই যে দেখুন একটি এই পাশে দেখুন একটি কবরস্থান দেখা যাচ্ছে। এই কবরস্থানটি আসলে কার বা কেন এখানে কবর দেওয়া হয়েছে? মানুষ মারা গেলে সেই পাহাড়ের পাদদেশ থেকে সেই 150 ফুট উপরে এসে কেন বা মাটি দিবে সেটি কিন্তু জানা যায় না। আসলে এটি ধর্মীয় কারণ নাকি অন্য কোনো কারণ আমি আপনাদেরকে বিস্তারিত বলতে পারছি না, কারণ জনবসতি এখান থেকে অনেক দূরে রয়েছে। সনাতন শাস্ত্র অনুযায়ী রামায়ণের যেই প্রধান চরিত্র রাম, লক্ষ্মণ এবং হনুমান, সেই হনুমানের সাথে সম্পৃক্ত এবং রামায়ণের সাথে সম্পৃক্ত একটি স্থান হচ্ছে লালমাই পাহাড়। এই লালমাই পাহাড়ের ইতিহাস যদি আমরা জানি তাহলে আমরা দেখতে পাই, অর্থাৎ রামায়ণ থেকে আমরা দেখতে পাই, যখন লক্ষ্মণ বিভীষণ দ্বারা আক্রান্ত হয়েছিল অর্থাৎ প্রায় মৃত্যু শয্যায় চলে গিয়েছিল, তখন হনুমান সেই পর্বত আরোহণ করতেছিল, অর্থাৎ পর্বতটি নিয়ে যাচ্ছিল অর্থাৎ লঙ্কাপুরীর দিকে। সেই হাতের মধ্যে, অর্থাৎ হনুমান তার হাতের মধ্যেই পুরোটি পর্বত ধারণ করেছিল। সেই তার আঙ্গুলের যেই ফাঁকা স্থান আছে সেই ফাঁকা স্থানের মধ্যে দিয়ে যেই মাটি পড়েছে সেই মাটি থেকে কিন্তু এই লালমাই পাহাড়ের উৎপত্তি হয়েছে। এবং এই লালমাই পাহাড়ের সাথে আরেকটি জড়িত স্থান হচ্ছে এখানে একটি নদী আছে, যেই নদীটি অর্থাৎ এই যে পাহাড়ের ঠিক নিচেই অবস্থিত, সেই নদীটির নাম লমলম নদী।
এটি হচ্ছে পাহাড়ের সৌন্দর্য। দেখুন লুকালে কত বড় বড় 15 তলা 20 তলা বিল্ডিং দেখা যাচ্ছে। এই যে দেখুন কত সুউচ্চ বিল্ডিং, সেই সুউচ্চ বিল্ডিং আর সমতলভাবে পাহাড়। মনে হচ্ছে আমি একটি বিল্ডিং এর ছাদের মধ্যে দাঁড়িয়ে আছি। দেখুন বিল্ডিং এর ছাদ থেকে অনেক উপরে দাঁড়িয়ে আছি। দেখুন এই লুকালয়, এটি পাহাড়ের সৌন্দর্য এবং পাহাড়ের সৌন্দর্যকে আরো বেশি সৌন্দর্যমণ্ডিত করে তোলে। আমি জানি না আজকে লালমাই পাহাড় থেকে কুটবাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো কিনা, কারণ পাহাড়ের ঘন যে জঙ্গল, এই জঙ্গল পার হয়ে আসলে সামনের দিকে গিয়ে যাওয়াটা খুবই দুঃসাধ্য বিষয়। তার সাথে এখানে যে সাপের একটি ভয় আছে, দেখুন কি ঘন জঙ্গল। এই ঘন জঙ্গলের ভিতরে রাস্তা হারিয়ে ফেলাটা খুবই স্বাভাবিক বিষয়। তার সাথে বন্য যে প্রাণী আছে, সেই প্রাণীদের আক্রমণ আসলে কতটা ভয়ানক সেটি আপনি যদি আক্রমণের শিকার না হন তাহলে বুঝতে পারবেন না। দেখুন চারপাশে কি ঘন জঙ্গল, একটু ভয়ও কাজ করছে আবার আনন্দও লাগছে। দেখুন কি ভয়ঙ্কর জঙ্গল। এই এদিকে গর্ত আছে, সাবধান সাবধানে পা ফেলতে হবে, না হয় একবার পিছলে পড়লে সোজা নিচে চলে যেতে হবে। নিচে চলে গেলে হাতটা ভেঙে যাবে, আর বনা যে ঔষধ ব্যতীত অন্য কোনো চিকিৎসার এখানে ব্যবস্থা নেই। ঘন জঙ্গল দিকে গিয়ে সামনের দিকে গিয়ে যাচ্ছি, এখানে হাঁটাচলা করতে অনেক কষ্ট হচ্ছে। পাহাড়ের যেই অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কি অর্জন করছি, হাত পা ছিলে যাচ্ছে। দেখুন পাহাড়ের সেই উঁচু টিলা থেকে একবারে সর্বনিম্ন স্থানে চলে আসতে লাগে, আবার সর্বনিম্ন স্থান থেকে অর্থাৎ পাদদেশ থেকে সর্বোচ্চ স্থানে আরোহণ করা লাগে। পাশাপাশি পাহাড়ে যেই বসতি অর্থাৎ জনবসতি, সেই জনবসতি দেখা যাচ্ছে। কিছুক্ষণ পূর্বে আমি আপনাদেরকে হলুদের যে চাষ অর্থাৎ হলুদ বাগান দেখিয়েছি, এখন আরেকটি জিনিস দেখাবো। স্থানীয় ভাষায় এটিকে লস্যই বলা হয়, অর্থাৎ যদি আমরা এটিকে শুদ্ধ ভাষায় অর্থাৎ বইয়ের ভাষায় বলতে চাই তাহলে এটিকে আমরা বরবটি বলবো। এই যে দেখুন পাহাড়ের পাহাড় কেটে অর্থাৎ পাহাড়ের যেই ঢেউ অর্থাৎ নিচু যে স্থানটি, সে স্থানের মধ্যে দেখুন কি সুন্দর করে বরবটি চাষ করা হয়েছে। এখানে পাহাড়টা অনেকে লিজ নিয়ে করে অথবা অনেকেই আবার দখল করে এই বরবটি চাষ করে। দেখুন কত সুন্দর করে বরবটি চাষ করা হয়েছে। দেখুন বন্ধুরা